আসলে দুইটা সিনেমার স্ক্রিপ্ট লিখেছি। ওয়াও, আর এটা গত বছর আমি লিখেছি, লিখতে আমি থাকবো, কারণ আমার প্রত্যেকটা ভিডিওতে যে স্ক্রিপ্ট গুলা ওটা তো আমি লিখি। তো মানুষ মনে করে, মনে করে আমি ফোনটা ধরে আমার যা মন চাই আমি তা বলি, বাট এটা হয় না আসলে। আমি এরকম তো শুনেছি রাবা খান একটি সিনেমার স্ক্রিপ্ট লিখেছেন, সেটা আসলে কি, কতদূর হলো বা কি আপডেট? আমি আসলে দুইটা সিনেমার স্ক্রিপ্ট লিখেছি। ওয়াও, আর এটা গত বছর আমি লিখেছি, কারণ এগুলো আমি কখনো ওভাবে করে বলা হয় নাই। আমার যেগুলো আমি একদম লাস্ট প্রসেস পর্যন্ত চলে যাবো, আমি একটা সিরিজ লিখেছি। ওয়াও, হতে পারে এই ইদা হয় নাই আমার একটা টাইম ক্রাঞ্চের জন্য, বিকজ যেরকম বলেন অনেক কিছু করা হয়, সো ওভাবে করে সময় দেওয়া হয় না একটা কোনো স্পেসিফিক কিছু কিছুতে। সো লেখা আমার সারা জীবন আই থিঙ্ক আই উইল ডু, কারণ আমি লেখাটা আমি জেনেটিকলি পেয়েছি মনে হয়। আমার বাবা খুব ভালো লেখেন, আমার মা খুব ভালো লেখেন, তো আমি বইয়ে লিখেছি। সো লিখতে আমি থাকবো, কারণ আমার প্রত্যেকটা ভিডিওতে যে স্ক্রিপ্ট গুলা ওটা তো আমি লিখি। তো মানুষ মনে করে, মনে করে আমি ফোনটা ধরে আমার যা মন চাই আমি তা বলি, বাট এটা হয় না আসলে। পুরো একটা স্ক্রিপ্ট থাকে, আমার যা যা ভিডিও মানুষ দেখেছি ওটার দুই বছর আগে তিন বছর আগে আমি স্ক্রিপ্ট লিখে থাকি। তার মানে বুঝতে হবে দর্শক, যেটা পরিকল্পনা মাফিক তিনি করেন, কারণ পরিকল্পনা না করে কোনো কিছু করলে আসলে সেটার সফলতা পাওয়া যায় না। বাট বই লেখার প্রসঙ্গে একটু যাবো, বই নিয়ে তখন অনেক সমালোচনা আলোচনা হয়েছিল যে কেন এরকম, মানে বাংলিশ ভাষায় বা এই বিষয়গুলো কেন আনা হলো, এবং আমি সেই সমালোচনার টপিকে যাবোই না। আমার প্রশ্ন হচ্ছে, এই নজন বান্ধবী ছিল না আটজন বান্ধবীর কথা ছিল? নয়জন। তাহলে বান্ধবী কেন, বন্ধু কেন নেই সেখানে? আসলে বান্ধবীটা এভাবে করে আমার বানানো, কারণ আমার কাছে মনে হচ্ছে আমার লাইফে আমাকে যেভাবে মানে শেপ করা, আমি যেরকম একটা মানুষ, এই নয়জনের মাধ্যমে আমি অনেকটাই আমার পার্সোনালিটি আমি ক্রিয়েট করেছি। আমি তাদের থেকে কিছু না কিছু একটা নিয়েছি, কিছু না কিছু কারণে আমি ইন্সপায়ার্ড হয়েছি। তো এই নয়জন বান্ধবী এটা কিন্তু আমরা যদি যা যা বইটা পড়েছে তারা জানে যে একজন একটা আন্টি ছিলেন, কিন্তু তাকে আমি মন থেকে বান্ধবী মনে করতাম। তারপরে আমার ফ্রেন্ডের মা ছিলেন, তারপরে আমার মানে জেনারেলি আমার কয়েকজন ফ্রেন্ডসদের ব্যাপারে আমি লিখেছি। ফ্রেন্ডের একটা ছোট বোন ছিল কিন্তু ওকে আমার বান্ধবী মনে হতো। তো আমি এভাবে করে লিখেছি যাদের থেকে আমি ইন্সপায়ার ফিল করেছি। সো ইটস বেসিক্যালি আ বুক that shaped me, that okay. everything that made me into who I am today. But kobe Raba Khan bondhu niye likhbe? I'm not sure boy kobe lekha hobe, hote pare likhe felbo, you never say never, kintu ekhon ittu khani shift korchi, hote pare OTT er jonno lekha বা নাটকের জন্য লেখা ওরকম কিছুতে। তারপর আমরা ভিন্ন রকম একজন রাবা খানকে পাবো দর্শক, কারণ এটা আমরা অনেকেই জানা ছিল না যে তিনি নাটক লিখছেন, ওয়েব সিরিজ লিখছেন, সিনেমার গল্প স্ক্রিপ্ট লিখছেন। তো সেখানে কি আমরা রাবা খানকে অ্যাক্টিং করতে দেখবো নাকি শুধু স্ক্রিপ্ট রাইটার হিসেবেই তিনি থাকবেন? আপাতত যেই যে সব গল্পগুলো আমি লিখেছি ওখানে আমি আমার নিজের ক্যারেক্টারের জন্য কিছু লিখিনি এখন পর্যন্ত, কিন্তু যেহেতু আমি বললাম আমার কন্ট্রোলটা খুব ভালো লাগে, যেখানে আমি আমার নিজেকে এডিট করতে পারবো বা আই ক্যান রাইট মাই ওন ডায়ালগস, হতে পারে যে আমি অ্যাক্টিং করতে পারি। ওয়াও, আই ডোন্ট রিয়েলি, আই এম নট শিওর।